কোশ্চেন টি নিয়েছি জিপমার 2018 এর কোশ্চেন, যেখানে কোশ্চেন টিতে বলা হয়েছে এই কম্পাউন্ডটাকে ফার্স্ট আমরা SOCl2 দিয়ে রিঅ্যাকশন করেছি। সো আমরা জানি SOCl2 দিয়ে রিঅ্যাকশন করলে কি হবে। সবার ফার্স্ট এখানে যে COOH রয়েছে সেটা হবে COCl, কারণ SOCl2 ক্লোরিন ডোনেট করে, যেটা OH গ্রুপকে রিপ্লেস করে সেখানে ক্লোরিন এনে দেয়। নেক্সট স্টেপে এটা রিঅ্যাকশন করছে অ্যামোনিয়ার সঙ্গে। অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করলে কি হবে, অ্যামোনিয়া ক্লোরিনকে রিপ্লেস করে NH2 করে দেয়। তো আমার কাছে তারপরের স্টেপে রিঅ্যাকশনটা এইটা হবে C ডবল বন্ডও তার সঙ্গে NH2, রাইট। নেক্সট স্টেপে রিঅ্যাকশন করছি ব্রোমিন আর NaOH, ব্রোমিন আর OH মাইনাস, মানে সেটা NaOH হতে পারে অথবা KOH হতে পারে, ডাজ নট ম্যাটার, যে কোনো OH মাইনাস তার সঙ্গে যদি ব্রোমিন থাকে রিঅ্যাকশনটাকে বলা হয় হপম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এই হপম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনটা কি হয় না, ফাংশনাল গ্রুপ CO NH2 কে কনভার্ট করে দেয় NH2 তে, অর্থাৎ CO গ্রুপটা ভ্যানিশ হয়ে যায়। রিঅ্যাকশনটার নাম হপম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। সো কী ঘটবে এখানে, যেটা ঘটবে CO গ্রুপটা ভ্যানিশ হয়ে যাবে এবং সেই জায়গাটা শুধু আমার কাছে পড়ে থাকবে NH2 গ্রুপ, আর এখানে যেমন ব্রোমিন আছে ব্রোমিন থাকবে। ওকে, এইটা হবে আমার কাছে অ্যান্সার, যে অ্যান্সারটা ডিতে রয়েছে।